মর্নিং আমার স্ট্যান্ডার্ড ফোরের প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের মৌসুমী ম্যাডাম বলছি। আজ তোমাদের আমি ইংলিশ গ্রামারের লেসন 19 বা কনজুগেশন পড়াবো। কনজুগেশন হলো ক্রিয়ার রূপ, ভার্বের বিভিন্ন রকম রূপ আছে, সেই রূপটাই আমরা পড়ব। ভার্বের তিনটি করে রূপ বা ফর্ম হয়, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সাধারণত প্রেজেন্ট ফর্মটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্স সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই হয়ে গেছে, পাস্ট টেন্স সম্বন্ধে ধারণা হয়ে গেছে, আর পাস্ট ফর্মটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। আর পাস্ট পার্টিসিপল ফর্মটি বিভিন্ন টেন্সে এবং বিভিন্ন কারণে বসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। এবারে দেখো কীরকমভাবে আমরা পড়বো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের ট্রান্সলেশন করতেও সুবিধা হবে, আর কোন টেন্সে কোন ফর্মটা বসাবে সেই সম্পর্কেও তোমাদের একবারে ধারণা ভালোভাবে জমে যাবে। যেমন ধরো পড়বে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হবে ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। আর প্রেজেন্ট ফর্ম আর একটা বলছি গো, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম গান। তোমরা কেমন করে পড়বে দেখো, ডু ডি ডান এইভাবে মুখস্থ করবে, ডু ডি ডান, গো ওয়েন্ট গান, কাম কেম কাম, ইট এট ইটেন, রিড রেড রেড। দেখো রিডের প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মটাও যা, পাস্ট ফর্ম বানান এক কিন্তু উচ্চারণটা আলাদা, আর পাস্ট পার্টিসিপল ফর্মেও বানান এক কিন্তু উচ্চারণটা আলাদা। তাহলে কি হলো, রিড রেড রিড। এইভাবে তোমরা পড়া দেওয়া হয়েছে তোমাদের 81, 82 ও 83 পাতা, সেইটা ভালো করে পড়ে নেবে। যেমন ধরো রাইট রোট রিটেন, গিভ গেপ গিভেন, টেক টু টেকেন, স্পিক স্পোক স্পোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন, রাইজ রোজ রাইজেন, রাইট রোড রিডেন, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন, ফল ফেল ফলেন, ফরগেট ফরগট ফরগটেন, গেট গট গট, হাইড হিড হিডেন, স্টিল স্টোল স্টোলেন, রান র্যান রান, সিং স্যাং সাং, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ডিগ ডাক ডাক। এইভাবে তোমরা মুখস্থ করে নেবে পড়ে পড়ে, ঠিক আছে? কোনো অসুবিধে হলে জেনে নেবে।